নমস্কার, আমি কৌশিক। নজরে WBCS এ আপনাদের সকলকে স্বাগত। WBCS অ্যাসপিরেন্ট, বিশেষ করে যারা বিগিনার, তাদের মধ্যে WBCS ম্যানুয়াল এবং WBCS স্ক্যানার নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকে, যার মধ্যে অন্যতম হলো যে এই দুটি বইয়ের মধ্যে যদি কিনতে হয় তাহলে কোন বইটি কিনবো বা কোন বইটি সবচাইতে ভালো হবে। এই ভিডিওতে সেরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলে রাখি, এই দুটো বই নিয়েই আমি সেপারেট আলাদা আলাদা ভিডিও বানিয়েছি। আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো আগে দেখে নিতে পারেন। শুরুতে আমরা তিনটে প্রশ্ন দেখব যেগুলো উত্তর একটাই। এই দুটি বইয়ের মধ্যে কোন বইটি সবচাইতে ভালো? যদি আমাকে একটা বই কিনতে হয় এই দুটি বইয়ের মধ্যে, তাহলে কোন বইটি কিনব? দুটো বই কি কেনার প্রয়োজন রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর হলো যে এই দুটো বইয়ের পারপাস সম্পূর্ণরূপে আলাদা আলাদা। একটু ব্যাখ্যা করে বলছি। যেমন WBCS স্ক্যানার হলো WBCS এর বিগত বছরের, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন আনসার বুক। এতে WBCS প্রিলিমস এবং WBCS মেন্স এবং কিছুটা WBCS এর অপশনাল পেপারগুলো দেওয়া রয়েছে। প্রিলিমসের প্রশ্ন দেওয়া রয়েছে 1999 থেকে 2020 সাল অবধি এবং মেন্সের প্রশ্ন দেওয়া হয়েছে 2014 সাল থেকে 2019 সাল অবধি এবং বেশ কিছু অপশনাল পেপারের 2019, 2018 এবং কিছু কিছু ক্ষেত্রে 2017 প্রশ্নপত্র দেওয়া রয়েছে। অপশনাল পেপারের ক্ষেত্রে অবশ্যই উত্তর দেওয়া নেই, কিন্তু প্রিলিমস এবং মেন্সের যে MCQগুলো রয়েছে সেগুলোর আনসার দেওয়া রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে WBCS স্ক্যানার আমার প্রয়োজন পড়ছে WBCS এ বিগত বছরের প্রশ্নপত্র জানার জন্য এবং সেক্ষেত্রে কীরকম ট্রেন্ড ছিল, কীভাবে ট্রেন্ডগুলো রয়েছে সেটা অ্যানালিসিস বোঝার জন্যে। এখানে WBCS এর সমস্ত সাবজেক্টের প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে বিগত বছরে, কিন্তু এটা কিন্তু কোনো জেনারেল স্টাডিজ বুক নয়। এখান থেকে কিন্তু ব্রিফলি কোনো সাবজেক্টের আমি আইডিয়া পাচ্ছি না, জাস্ট বিগত বছরের প্রশ্ন উত্তর পাচ্ছি WBCS এর। এখানে যখন আমরা WBCS ম্যানুয়ালের কথা বলছি নিতিন সিংহানিয়া, সেটি কিন্তু WBCS এর একটা জেনারেল স্টাডিজ বুক। অর্থাৎ এখানে WBCS এর বিভিন্ন সাবজেক্টে ব্রিফলি ডিসকাশন করা হয়েছে বা সেগুলো নিয়ে ব্রিফলি ইনফরমেশন দেওয়া রয়েছে। সেটা হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, সেটা পলিটি হতে পারে, সেটা ম্যাথ হতে পারে, সেটা ইকোনমি হতে পারে, এই রকমভাবে। কিন্তু এই বইতে কোনো অপশনাল সাবজেক্ট দেওয়া নেই এবং মেন্সের ক্ষেত্রে ডেসক্রিপটিভ পেপার দুটি বেঙ্গলি এবং ইংলিশ দেওয়া নেই এবং এই বইয়ের বিভিন্ন সেকশনের শেষে কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে WBCS ম্যানুয়াল এবং WBCS স্ক্যানারের মধ্যে সেই অর্থে কোনো তুলনা করা সম্ভব নয়, কারণ বই দুটি ডিফারেন্ট জনারের। তাই আমি যদি এই দুটো বইয়ের কথাই শুধু এখন বলি, তাহলে আমার মনে হয় এই দুটো বই থাকাই বেটার হবে। এবার আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি এই ভিডিও স্পন্সরের জন্য। এই ভিডিওটি স্পন্সর করেছে WBCS প্লাস, যেটি একটি ইউটিউব চ্যানেল নজরে WBCS এর মতোই। এই চ্যানেলে WBCS এর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে WBCS প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অ্যানালিসিস চ্যাপ্টার ধরে করা হয়। আমরা জানি ইউটিউবে WBCS এর উপর অনেক চ্যানেল রয়েছে এবং সেগুলো প্রায় সবগুলোই খুব ভালো। এই চ্যানেলটিকেও যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি আশা করছি যে ভবিষ্যতে আপনারা এখান থেকে অনেক ভালো ভালো কন্টেন্ট পেতে পারেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিতে পারেন। আরও একটি প্রশ্ন যেটা আমি খুব ফ্রিকোয়েন্টলি দেখতে পাই, সেটি হচ্ছে WBCS স্ক্যানারে অপশনাল সাবজেক্টের প্রশ্ন আছে কি না এবং থাকলেও কোন কোন সাবজেক্টের আছে এবং কত বছরের জন্য আছে। যেমনটা আমি শুরুতেও বললাম যে অপশনাল সাবজেক্টের প্রশ্ন আছে 2019, 2018 এবং কিছু কিছু ক্ষেত্রে 2017 এবং সেই সাবজেক্টগুলি হলো বাংলা, ইংরেজি, অ্যান্থ্রোপোলজি, অ্যাগ্রিকালচার, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশিওলজি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, উর্দু,
হিন্দি, ফিজিওলজি, জুলজি এবং ম্যাথামেটিক্স। এই ভিডিওর শেষ প্রশ্ন সেটা হচ্ছে WBCS ম্যানুয়ালে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্স আছে কি না, থাকলো কত বছরের জন্য আছে, প্রিলিমসের আছে না মেন্সের আছে। WBCS ম্যানুয়ালে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তো নয়, তবে প্রত্যেকটা ইউনিটের শেষে অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের শেষে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স দেওয়া রয়েছে, কিন্তু সেখানে মেন্সের কোশ্চেন্স বা প্রিলিমসের কোশ্চেন্স এই রকম কোনো উল্লেখ করা নেই। এবং 1999 থেকে 2020 সাল অবধি প্রশ্ন রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে 1999 সালের নেই, তবে ওভারঅল এরকমই প্রশ্ন রয়েছে। তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করলাম, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারেন, ভিডিওটি শেয়ার করলে আরও অনেকের কাছে আমার চ্যানেলটি পৌঁছে যেতে পারবে। এইরকম আরও নলেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।